হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাকসেস সুন ইউ। তো ভিউয়ার তোমরা সবাই জানো যে প্রাইমারি টেট পরীক্ষা তোমরা কিন্তু 10ই ডিসেম্বর হওয়ার কথা ছিল এবং 2 তারিখের পর থেকে কিন্তু সেই অ্যাডমিট কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবে, তোমরা অনেকেই সবাই জানো, ঠিক আছে। তো ইতিমধ্যে একটি বড় আপডেট উঠে এসেছে ভিউয়ার্স, যেটা কিন্তু 4 ডিসেম্বর কিন্তু উঠে এসেছে এক বিজ্ঞপ্তি। সেটা হচ্ছে তোমাদের যে 10ই ডিসেম্বর যে পরীক্ষা হওয়ার কথা ছিল প্রাইমারি টেট, সেটা কিন্তু পিছিয়ে কিন্তু তোমাদের 24শে ডিসেম্বর করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স তোমরা দেখতেই পাচ্ছ, তো ফুল নোটিফিকেশন জানবো আজকের ভিডিওতে। তো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। তো দেখো ভিউয়ার্স কী বলেছে, প্রাইমারি টেট 10ই ডিসেম্বর বদলে কিন্তু 24শে ডিসেম্বর হবে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সচিব তোমরা দেখতেই পাচ্ছ 4 ডিসেম্বর এক বিজ্ঞপ্তি জানান 2023 সালে প্রাথমিক টেট হওয়ার কথা ছিল 10ই ডিসেম্বর, কিন্তু প্রশাসনিক কারণে ওই পরীক্ষা 10ই ডিসেম্বর হচ্ছে না। ওই পরীক্ষা পিছিয়ে কিন্তু 24শে ডিসেম্বর বেলা 12টা থেকে 2:00 পর্যন্ত হবে। তোমরা দেখতেই পাচ্ছ ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং পরীক্ষা 10 দিন আগে থেকে, ঠিক আছে। এই ওয়েবসাইটটিও দেখতে পাচ্ছ wbpeonline.com, এই ওয়েবসাইট গিয়ে তোমরা আবেদন তোমরা ডাউনলোড করতে পারো তোমাদের ই অ্যাডমিট কার্ডটি। এবং তোমরা কিভাবে ই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে আমি কিন্তু পরবর্তী ভিডিও বানিয়ে দিব, তোমরা দেখিয়ে দিব তোমরা কীভাবে তোমাদের অ্যাডমিট কার্ডটি মোবাইল থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স তোমরা ইতিমধ্যে জেনে নিলা তোমাদের যে 10ই ডিসেম্বর পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু পিছিয়ে কিন্তু 24শে ডিসেম্বর করে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে দিবি এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।